নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন মানস ভট্টাচার্য, অতিদিনের বিখ্যাত খেলোয়াড়, এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসির সচিব, মোহনবাগান কর্মসমিতির সদস্য, ময়দানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং একজন অগ্রণী ধারাভাষ্যকার, যার জন্য প্রত্যেকটা ম্যাচে তার শোক থাকে। মানসদা, কয়েক দুদিন আগে যে ম্যাচটা হলো মোহনবাগান উড়িষ্যা এফসি, মোহনবাগান দারুণভাবে বাউন্স ব্যাক করেছে। প্রথমার্ধে দু গোলে পিছিয়ে ছিল, তারপর 2-2 করেছে, কিন্তু ম্যাচের পরে বেশ কিছু একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। হুয়ান ফেরান্দোকে রেড কার্ড দেখানো হয়েছে, রয় কৃষ্ণার সঙ্গেও তিনি একটা বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন, পুরো ব্যাপারটা। এবং মোহনবাগান পরপর বেশ কিছু প্লেয়ার চোট পেয়ে গেছেন, আসিফ কুরিয়ান মনবিদ্যে তো চোট ছিলই, নতুন করে ওই ম্যাচে সাহাল, অনিরুদ্ধ থাপা, হুগো গোমস ম্যাচের আগেই চোট পেয়েছেন এবং তারা আজকে কেউ, আমি মোহনবাগান মাঠ থেকেই এলাম, তারা কেউ আজকে অনুশীলন করেনি, সবাই রিহাবে ব্যস্ত ছিলেন। চোট আঘাতে কতটা জর্জরিত এই মুহূর্তে মোহনবাগান ক্লাব? দেখো, আমি এই কথা বলার আগে আমি একটা খবর তোমার শ্রোতাদের কাছে পৌঁছে দিতে চাই। আই লিগ থার্ড ডিভিশনে আমার ডায়মন্ড হারবার এফসি খেলছে এবং পরপর দুটো ম্যাচ জিতে তারা লিগ তালিকার শীর্ষে আছে গোল পার্থক্যে। আগামীকাল তাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, আমি আশা করছি আমাদের টিম জিতবে এবং এই জয়টা কিন্তু বাংলার ফুটবলের জয় হচ্ছে, তো আমি এই টিমটার সাফল্য কামনা করি। এবং আগামীকাল আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে যে ভবানীপুর কেরলকে হারাতে পারলে নেক্সট রাউন্ডে চলে যেতে পারে, এটা আমাদের কাছে ভালো ব্যাপার যে ভবানীপুরের মতো আরেকটা দল কলকাতা যারা ওপরের দিকে উঠে আসার চেষ্টা করছে এবং করবে, আমার দৃঢ় বিশ্বাস ভবানীপুর যে টিম জিতবে। এবার তুমি যে প্রশ্নটা করেছো, মোহনবাগান উড়িষ্যা ম্যাচটা একটা টানটান উত্তেজনার মধ্যে খেলা হয়েছে, খুব ভালো ম্যাচ হয়েছে। টানটান উত্তেজনা কেন বললাম, দু দলই আপ্রাণ চেষ্টা করেছে গোলের জন্য, বেশ কিছু পাসিং ফুটবল হয়েছে, তবে পাসিংয়ের ক্ষেত্রে যদি তুমি দেখো প্রায় 383টা পাস খেলেছে মোহনবাগান, সেখানে ওরা খেলেছে কিন্তু 372টা, তার মানে খুব ক্লোজ খেলা হয়েছে এখানেই বোঝা যাচ্ছে। এবং তুমি যদি বল পজিশনের ব্যাপার দেখো, সেক্ষেত্রে মোহনবাগান ছিল 53% আর 47% ছিল উড়িষ্যা, যেহেতু আগের ম্যাচে তারা 5 গোল হজম করেছে মোহনবাগান, তারা 2টো ফিরিয়ে দিয়েছে সেটা কপার না, কিন্তু তাদের বিপক্ষে 5টা গোল হয়েছিল। মোহনবাগান 3টে ব্যাক নিয়েই কিন্তু শুরু করেছে, আসলে ফেরান্দো এই ছকেই এবারে আইএসএল খেলছে। দ্বিতীয়ার্ধে আশিসরাই কিছুটা নেমে খেলেছেন, অনেকটা 4-4-2 মতো বাধ্য হয়েছে, তখন 2 গোলে পিছিয়ে পড়েছে দল, তখন রক্ষণে আরও একটু আত্মসাত রাখা দরকার। কেন খেলাটা খুব ভালো জায়গায় গেছে, যখন 2-1 যাচ্ছে খেলা, যখন যে শটটা পোস্টে লাগলো, এবং আমি বলবো অনবদ্য সেভ প্রাঞ্জল ভূমিজ যে, এবং বিশাল কাইতে যে বিশাল কাইতের 2টো পরপর ব্যাক টু ব্যাক 2টো সেভ মোহনবাগানকে কিন্তু ম্যাচে রেখেছে, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট, যেভাবে শরীরটাকে এনে বলটাকে বাঁচিয়েছে, অত্যন্ত মানে দক্ষ গোলরক্ষকের মতো কাজ করেছে। এবং সেকেন্ড অ্যাকশনে ও যেভাবে বাঁ দিকে শরীরটাকে ফেলে দিয়ে আঙুলটাকে লাগাতে পেরেছিল, তার মানে বলটা জালে চলে যেতে পারতো, 3-1 হয়ে গেলে ম্যাচটা অন্যরকম জায়গায় যেত। তো যাই হোক, আমি সাদিকুর প্রশংসা করব, 2টো গোলই ও খুব ঠান্ডা মাথায় ভালোভাবেই করেছে এবং মাথাটাকে ঠান্ডা রেখেছে। সাদিকুর কাছ থেকে আমরা গোল পাচ্ছিলাম, অপরদিকে কামিংসের চোট যেটা উনি প্রথমে বললেন, তারপরে পেত্রাতো সেও কিন্তু পুরোপুরি এখনও ফিট নয়, অনেক ইঞ্জুরি আছে মোহনবাগান দলে। দেখো ম্যারাথন লিগ, ম্যারাথন লিগে ইঞ্জুরি থাকবে, কিন্তু খেলোয়াড়দের একটা দায়িত্ব আছে নিজেদের ফিট রাখা। এবারে তো অনেক গ্যাপে গ্যাপে খেলা হচ্ছে, দীর্ঘদিন ধরে এবারের এই আইএসএল চলবে, সুতরাং খেলোয়াড়দেরও একটা বাড়তি দায়িত্ব থাকবে নিজেদের ফিট রাখা। খুব গুড লাক আমি বলবো মোহনবাগানের, যে ম্যাচটা থেকে তারা 1 পয়েন্ট তুলে এনেছে, এটা মোহনবাগানের কিন্তু প্লাস পয়েন্ট এবং এটা অপরাজিত রইল এখনো পর্যন্ত, ছটা ম্যাচ পর এবং লিগের টপ করা, এবং হেরে গেলে কিন্তু মোহনবাগান অনেকটাই ডিমোরালাইজ হয়ে যেত, যেটা দলের পক্ষে ভালো হতো না। ওভারঅল আমি বলবো মোহনবাগানের খেলোয়াড়রা অনেক চাপে ছিল, যে চাপটা কিন্তু উড়িষ্যার খেলোয়াড়দের মধ্যে ছিল না। উড়িষ্যার খেলোয়াড়রা খোলা মনে খেলেছে, অনেক ভালো পাসিং খেলেছে এবং অ্যাটাকটা এত দ্রুততার সাথে এনেছে এবং সেই অ্যাটাকটা এত ফুটফুল হয়েছে, তার জন্য তারা ম্যাচের মধ্যে নিয়ন্ত্রণটা আনতে পেরেছিল ফার্স্টটা। দেখো খেলার পরে যে ঘটনাগুলো ঘটেছে, যেটার কথা তুমি বললে, এটা কোনো সময় কাল্পনিক নয়, রয় কৃষ্ণা যেভাবে ফেরান্দোকে ধাক্কা মেরেছে ঠিক নয়, যাই হোক যেভাবেই হোক এটা আমার কাছে ভালো লাগেনি, তেমনি রেফারির সাথে তর্ক জুড়ে দেওয়াও ফেরান্দো
এটাও আমার ভালো লাগেনি। দেখো খেলা এন্ড হয়ে গেলে আমার মনে হয় সেটা নিয়ে কাটাছেঁড়া করার আর দরকার নেই মাঠের মধ্যে নেমে, যেটা হচ্ছে ড্রেসিং রুমে ফিরে যাওয়া অবশ্যই। রেড কার্ডটা ও কিন্তু আননেসেসারি দেখেছে, কোনো প্রয়োজন ছিল না রেফারির সাথে তর্ক করার, কারণ খেলার ফলাফল হয়ে গেছে। দেখো খেলার মধ্যে রেফারির ভুলচুক হয়নি তা আমি বলছি না, রেফারিংয়ের মান যে উচ্চ মানের রয়েছে তাও আমি বলছি না, কিছু কিছু ক্ষেত্রে রেফারিও চাপে পড়ে কিছু, কিন্তু তা বলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে ফেরানো, মোহনবাগান ক্লাব এটা জাতীয় ক্লাব, এটা অন্য ক্লাবের মতো নয়। মোহনবাগানের কোচকে অনেক বেশি সংযত হতে হবে, অনেক বেশি নিজের ওপর একটা কনফিডেন্স রাখতে হবে, খেলা তো হয়ে গেছে, পয়েন্ট তো সে পেয়ে গেছে। সুতরাং রেফারির সাথে তর্ক জুড়ে রেড কার্ড দেখা এটা আমার কাছে ভালো লাগে। তেমনি রয় কৃষ্ণা যেভাবে ধাক্কা দিয়েছে কোচকে সেটাও আমার ভালো লাগে। দেখো খেলোয়াড় এবং কোচের মধ্যে পিতাপুত্রের একটা সম্পর্ক, এটা মাথায় মানা রাখ মানতেই হবে। আমরা প্রদীপদাকে দেখেছি, অরুণদাকে দেখেছি, বাসাদাকে দেখেছি, তারা আমাদের কাছে গুরুর মতো, তাদের শ্রদ্ধা তোমাকে করতেই হবে। অনেক ধন্যবাদ মানসদা আমাদের সময় থাকার জন্য। বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।